এভারেস্টের চূড়ায় দাঁড়ানো মানে পৃথিবীকে জয় করা। এই শৃঙ্গের শিখরকে বলা হয় পৃথিবীর ছাদ ও পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান। মানব সমাজের অর্জনসমূহের মধ্যে এভারেস্ট জয় করাকে সর্বশ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হয়। বিভিন্ন বাণিজ্যিক পদক্ষেপের কারণে বর্তমানে এভারেস্ট আরোহণ করা সহজ হয়ে এসেছে। রাজস্ব আয়ের একটি অন্যতম মাধ্যম হওয়ায় নেপাল ও চীন সরকার প্রতি বছরই অতীতের তুলনায় এভারেস্ট ভ্রমণের জন্য অধিক সংখ্যক পারমিট সরবরাহ করছেন। হ্যালো লাভলি পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতুস লিটিল ওয়ার্ল্ড। তো আজকের এই পর্বে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কিভাবে জয় করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি দেরি না করে চলো শুরু করা যাক। সমুদ্র পৃষ্ঠ থেকে 29,000 ফিট উচ্চতায় এই শৃঙ্গটি নেপাল ও চীনের সীমানায় অবস্থিত। দুই দেশ থেকেই আরোহণ করা গেলেও পর্বতারোহীরা নেপালের দিক থেকে এভারেস্ট আরোহণ করতে বেশি পছন্দ করেন। শীতকালে এভারেস্টের বাতাসের বেগ থাকে 100 মাইল প্রতি ঘন্টা এবং গ্রীষ্মকালে মৌসুমি বৃষ্টির সময় ব্যাপকভাবে তুষারপাত হয়। তাই এই দুই কালের মাঝামাঝি খুব স্বল্প সময় এভারেস্ট আরোহণের জন্য উপযুক্ত। প্রতি বছরই এই সময়টা 15ই মে থেকে 25শে মের মধ্যে হয়ে থাকে। মার্চ মাসের শুরুতে শেরপারা এভারেস্টের নিচে বেস ক্যাম্প স্থাপন করে থাকে। শেরপা একটি জাতিগোষ্ঠীর নাম। শেরপারা এভারেস্টের আশেপাশের পাহাড়ে বাস করে। পর্বত আরোহণে শেরপারা জিনগতভাবে জড়িত, কারণ তাদের ফুসফুসে রয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি অক্সিজেন ধারণ ক্ষমতা। এছাড়াও হিমালয় সংলগ্ন এলাকায় জন্ম ও বেড়ে ওঠার ফলে শেরপারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পর্বত আরোহী। এমনকি শেরপাদের সাহায্য ছাড়া কোনো পর্বত আরোহীর পক্ষেই এভারেস্ট আরোহণ করা সম্ভব না। এক একজন পর্বত আরোহীর এভারেস্ট জয় করতে বাংলাদেশি টাকায় প্রায় 35 লাখ টাকা খরচ হয়। এছাড়াও কিছু কিছু কোম্পানি এভারেস্ট জয় করার জন্য 1 কোটি টাকা ফ্রি দিয়ে থাকে। এভারেস্টে ওঠার আগে পর্বত আরোহণের বিভিন্ন বিষয় সম্পর্কে জেনে সতর্কতার সাথে প্রস্তুতি গ্রহণ করতে হয়। এই শৃঙ্গ জয় করতে গিয়ে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যা সহ মৃত্যুবরণ করাটা অস্বাভাবিক কিছু না। এমনকি হঠাৎ পতন, তুষার ধস, অক্সিজেন স্বল্পতা বা হার্ট অ্যাটাক থেকে শুরু করে প্রচণ্ড শীতে জমে যাবার সম্ভাবনা কিছুতেই ছোটখাটো করে দেখার সুযোগ নেই। এপ্রিলের শুরুতে পর্বতারোহীরা কাঠমান্ডুতে পৌঁছে তাদের গাইডের সাথে যোগাযোগ করে। এরপর এরা বিমানে করে লুকলা নামে একটি ছোট্ট শহরে যান এবং সেখান থেকে পায়ে হেঁটে 10 দিন পার করে প্রায় 17,500 ফুট উচ্চতায় এভারেস্টের বেস ক্যাম্পে উপস্থিত হন। এরপর শেরপারা রাস্তা নির্দেশনার কাজ শুরু করে। শেরপাদের মধ্যে সবচেয়ে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন গ্লেসিয়ার ডক্টর বা হিমবাহ ডাক্তাররা এই কাজের দায়িত্ব পান। তাদের কাজ হচ্ছে বেস ক্যাম্পের ঠিক উপরে অবস্থিত খুম্বু হিমবাহের উপর দিয়ে সবচেয়ে নিরাপদ রাস্তা খুঁজে বের করা। এই হিমবাহটি মূলত একটি তুষার স্রোত এবং এতে প্রচুর পরিমাণ গভীর ফাটল রয়েছে। তার মানে যে কোনো মুহূর্তে যে কোনো ফাটল প্রসারিত হয়ে তুষার ধস হতে পারে। এজন্য এই জায়গাটি এভারেস্টের সবচেয়ে বিপজ্জনক জায়গা হিসেবে চিহ্নিত। হিমবাহ ডাক্তাররা এই তুষার স্রোতকে পাড়ি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের মই ও দড়ির সাহায্য নেয়। এরপর পর্বত আরোহীরা খুম্বু হিমবাহ পাড়ি দিয়ে ক্যাম্প একে পৌঁছায়। এক রাত এখানে থাকার পর আরোহীরা সমতল ভ্যালি অফ সাইলেন্স পার করে ক্যাম্প 2-এ অবস্থান নেয়। 21,000 ফিট উচ্চতায় এই ক্যাম্প অভিযোজনের জন্য একটি উত্তম স্থান হয়। আরোহীদের সাধারণত এখানে বেশ কিছুদিন থাকতে হয়। এরপর আরোহীরা আবার নিচে বেস ক্যাম্পে ফিরে যান।
প্রথম অভিযোজন সফরের পর প্রতিটি দলেই দ্বিতীয়বারের মতো ক্যাম্প এক ও ক্যাম্প দুই অতিক্রম করে প্রথমবারের মতো ক্যাম্প তিনে আরোহণ করে। মে মাসের শুরুর এই সময় সবাই আবহাওয়ার দিকে নজর দেয়। এই সময়ই এভারেস্ট আরোহণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়ের নির্দেশনা পাওয়া যায়। বাকি পথটুকু আরোহণ করার জন্য আরোহীদের প্রয়োজন পরিষ্কার ও বাতাস মুক্ত দিন। উপযুক্ত সময় আসার সাথে সাথে পর্বত আরোহীদের দল চূড়ায় উঠতে শুরু করে। এ সময় প্রত্যেক আরোহীকে অক্সিজেন ট্যাঙ্ক বহন করতে হয়। এভারেস্টের এই অংশ অক্সিজেন স্বল্পতার কারণে ডেড জোন নামে পরিচিত। অক্সিজেন ট্যাঙ্ক ছাড়া এখানে যে কোনো মানুষের শরীর মাত্র 30 মিনিটের মধ্যে বিকল হয়ে যেতে পারে। একটি অক্সিজেন ট্যাঙ্ক পর্বত আরোহীকে 4 ঘন্টা অক্সিজেন সরবরাহ করে থাকে। তাই পুরো সফরটির জন্য একজন পর্বতারোহীর মোট 12টি অক্সিজেন ট্যাঙ্ক বহন করতে হয়। প্রতি আরোহী দলকে 200টি অক্সিজেন ট্যাঙ্ক নিতে হয়, যার প্রতিটি শেরপারা অতি যত্নের সাথে বহন করে। ক্যাম্প চারে উঠার সময় একজন আরোহীর শরীর থেকে 10,000 ক্যালোরি শক্তি খরচ হয়। এজন্য তাদের যত বেশি সম্ভব খাবার খেতে হয়। ভিড়ের হাত থেকে বাঁচতে রাতে আরোহীর দল দ্রুত এভারেস্টের চূড়ায় উঠার প্রস্তুতি শুরু করে। রাত 8টা থেকে ভোর 4টার মধ্যে শুরু হয় এই যাত্রা। 200 জনের বিশাল এক কাফেলা প্রতিদিন একটি মাত্র রাস্তার মাধ্যমে এভারেস্টের চূড়ায় উঠার চেষ্টা করে। আক্ষরিক অর্থেই এই সময় ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। এই জ্যামে আটকে থাকার কারণে অক্সিজেন ফুরিয়ে যাওয়া শুরু করে। ক্লান্তি ও শীতে জমে যাওয়ার কারণে বহু পর্বত আরোহীর এখানেই মৃত্যু হয়। সারা রাত আরোহণ শেষে ভোর হওয়ার মুহূর্তে আরোহীর দল দক্ষিণ চূড়া পার হয়ে হিলারি স্টেপে পৌঁছায়। এই জায়গাটি সবচেয়ে চ্যালেঞ্জিং। এই ধাপ পার হতে প্রত্যেক আরোহীর 5 মিনিটের মতো সময় পান। অত্যন্ত সরু এই বিশেষ জায়গাটি পেরিয়ে গেলে এভারেস্টের চূড়ার দেখা পাওয়া যায়। তুলনামূলক সহজ বাকি অংশটুকু পাড়ি দিয়ে আরোহীদের দল অবশেষে পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে পা রাখে। স্বল্প সময়ের জন্য তারা পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে অবস্থান করে। এই সামান্য সময় এখানে কাটানোর জন্য পর্বত আরোহীরা সাধনা করে মাসের পর মাস ব্যয় করে হাজার হাজার ডলার। এভারেস্টের চূড়ায় মাত্র আধা ঘন্টা অবস্থান করে আরোহীরা আবার ফিরতি পথের যাত্রা শুরু করে, কারণ তখনও তাদের সফরের অর্ধেকটাই বাকি। আবারও সেই সব প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে নিচে নামতে হবে। প্রতি বছর বহু পর্বত আরোহী এভারেস্ট জয় করে ফিরতি পথে মারা যায়। এছাড়া প্রতি 10 জনের একজন পর্বত আরোহী এভারেস্ট জয় করতে গিয়ে মৃত্যুবরণ করে। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতমালায় অবস্থিত। শুধু এভারেস্টেই নয়, পৃথিবীর সবচেয়ে উঁচু 14টি পর্বতশৃঙ্গ এই হিমালয় অঞ্চলে অবস্থিত। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো মাউন্ট এভারেস্ট সম্পর্কে জানতে পেরে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।